বাসায় কারেন্ট নাই, আমি মোবাইলের হটপট ইউজ করে আমি ক্লাসটা নিচ্ছি আর কি। এখন দেখো যে আমাদের ম্যাথ এই টাইপের, এই ম্যাথটা দেখো যে এটা দিয়ে শুরু করলাম আমি প্রথমে, যে ওকে ওয়ান ইফ 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 এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, এটা এরপর আসলো এফ এফ অফ এ, এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড এফ অফ টু অ্যান্ড অ্যান্ড এফ অফ টু ইকুয়ালস টু টু। এরপরে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এত ওকে ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ কত, ওকে এফ অফ ফোর থ্রি। চলো যে এ আছে ম্যাথটা, দেখো এফ অফ এত ইকুয়ালস টু এত, এটা দিলাম এত, এফ অফ থ্রিটা বের করতে বলছে, বলছে ফাইন্ড দ্য এফ অফ থ্রি, এফ অফ এ এক্স বি। ওকে তাহলে এখন যদি এই ম্যাচটা করতে যাও তাহলে তোমার প্রথমে এখানে নিয়ে আসতে হবে গিভেন দ্যাট, এটা শুরু করতে হবে গিভেন দ্যাট, গিভেন দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। এখন এখানে আসো, এফ অফ এক্স মানে কত বলো, এফ অফ ওয়ান নাও, ওয়ান ইকুয়ালস টু ওয়ান, আর এটা হলে ওয়ান স্কোয়ার এ ইন্টু ওয়ান প্লাস বি। তাহলে এখন বলো তো এফ অফ ওয়ান মানে কত, ওয়ান, ওয়ান স্কোয়ার ওয়ান এ প্লাস বি, সাইড নোট লেখো, সিন্স সিন্স এফ অফ ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তাহলে ওয়ান এর ভ্যালু ওয়ান দিয়ে দিলাম, তাহলে এখন এটা ওয়ান ওয়ান চলে গেল, তাহলে ওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু জিরো, তাহলে ওয়ার এ ইকুয়ালস টু মাইনাস বি, এ ইকুয়ালস টু মাইনাস বি থাকলো। এবার এফ অফ টু, এবার সো এফ অফ টু, এফ অফ টু মানে এই জায়গায় সব জায়গায় টু দিব, তাহলে টু স্কোয়ার প্লাস এ ইন্টু টু প্লাস বি, আর এফ অফ টু কত নেওয়া যায়, এফ অফ টু, ওকে এফ অফ টু মানে টু বলেছে, ওকে টু ইকুয়ালস টু টু স্কোয়ার প্লাস টু এ প্লাস বি, সাইন নোট লিখতে পারো, সেন্স এফ অফ টু ইকুয়ালস টু টু। এখন চলো এটা একটু ক্যালকুলেশন করে ফেলো, এটা এফেশ নিয়ে আসো, নিয়ে আসলে কত হচ্ছে ফোর, তাহলে টু এ প্লাস বি ইকুয়ালস টু টু থেকে ফোর মাইনাস টু মাইনাস ফোর, সাইড চেঞ্জ করে দিলাম, আর এখন এ ইকুয়ালস টু মাইনাস বি বসায় দাও, টু ইন্টু মাইনাস বি, এরপর আসো যে বি ইকুয়ালস টু মাইনাস টু, দেখো এ ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে এখানে মাইনাস টু বি মাইনাস টু বি প্লাস বি ইকুয়ালস টু মাইনাস টু, তাহলে মাইনাস বি ইকুয়ালস টু মাইনাস টু, আর বি ইকুয়ালস টু টু। এখন এখানে দিয়ে দাও, তাহলে সো এ ইকুয়ালস টু, দেখো এ ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে এ ইকুয়ালস টু মাইনাস টু। তাহলে এখন আমাদের বের করতে হবে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অফ থ্রি, তাহলে এখন এফ অফ থ্রি দিয়ে এ বি ভ্যালুটা দিয়ে দেবো আমরা, ওকে ফাইন্ড দ্য ভ্যালু অফ। এখন দেখো যে এটার ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে আমার ভিডিও রান করা আছে তো, হ্যাঁ আছে, হ্যাঁ এখন জান আমাদের কি বের করতে বলছে, তাহলে এফ অফ থ্রি, তাহলে সো এফ অফ থ্রি, এফ অফ থ্রি মানে এই জায়গায় থ্রি দিব, তাহলে থ্রি দাও, তাহলে থ্রি স্কোয়ার প্লাস এ এক্স জায়গায় থ্রি বি, তাহলে এখন ভ্যালু বসাই দাও, এটা নাইন হলো, ওকে এ মানে কত, মাইনাস টু বসাই দিলাম, থ্রি তো থাকলো, আর বি মানে কত, বি হলো টু, বির ভ্যালু টু। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, দেখো যে তাহলে এফ অফ থ্রি ভ্যালু আমরা পেয়ে গেলাম, সব ভ্যালুগুলো বসাই দিলাম, দিলে দেখো আমরা পেলাম সো এফ অফ থ্রি, এফ অফ থ্রি এটা হচ্ছে নাইন, আর এটা হলো সিক্স, এটা হলো টু, তার মানে সব মিলে ফাইভ, তাহলে অ্যান্সার পেলাম, অ্যান্সার এফ অফ থ্রি, এফ অফ থ্রি ইকুয়ালস টু ফাইভ। ওকে চলো একটা করলাম অন নাম্বার, এরপরে দেখো যে টু নাম্বার ম্যাথ, হ্যাঁ আমি পুরো ক্রিয়েটিভ দিচ্ছি না, এখান থেকে ক্রিয়েটিভ আসতে পারে, হ্যাঁ একের পর এক ক্রিয়েটিভ আসতে পারে, সেটা বড় কথা না,
ওকে দেখো যে f অফ a y cos to if if y cos to f অফ x দেখো 2.2 লাস্ট ক্রিয়েটিভ ম্যাথ এরকম f অফ x cos to ax minus b ax plus b আর cx cx minus a হ্যাঁ এত cos টা তো দেন দেন if at the cost of then show that f of y equals to x then show that f of at the cost of okay if y equals to then show that prove that f of y equals to x the criteria of the proof got to be okay can I just say condition a b c a a b x এত তাহলে আমাদের প্রুফ করতে হবে f of y cos to x দেখো চলো হ্যাঁ এখান থেকে ক্রিয়েটিভ আসতে পারে জানো তো ক্রিয়েটিভ ফিল দিলে কি হয় এরকম ভ্যালু বের করতে পারলে যে f of x দিতে বলবে f of x plus 1 হ্যাঁ f of x হ্যাঁ minus 1 equals to what বা প্রুফ দিতে পারে প্রুফ দ্যাট এত equals to এত বিতে যে আর এতে কোন একটা ভ্যালু দিয়ে এটা বের করতে বলতে পারে যাক আমি ফাইনাল সি নাম্বারটা করে দিচ্ছি শুধু এখন চলো তাহলে এখন আসো আমরা এটা লিখবো প্রথমে ওকে এফ অফ এক্স এখানে লিখলাম যে গিভেন দ্যাট ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু আর ইকুয়ালস টু এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ তাহলে সো ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি আচ্ছা এটা না আমি আগে এটা শুরু করি তাহলে সো এফ অফ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ তাহলে আর এফ অফ ওয়াই নিয়ে নিলাম এফ অফ ওয়াই ইকুয়ালস টু এ ওয়াই প্লাস বি সি ওয়াই মাইনাস এ দেখো এটা ইকুয়েশন ওয়ান এফ অফ ওয়াই এক্স এর জায়গায় ওয়াই দিয়েছি তাহলে এখানে ওয়াই সব জায়গায় ওয়াই গেল আর এবার এটা ইকুয়ালস টু এটা এন্ড এন্ড ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ এখন আমাদের কাজ কি জানো এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে মাল্টিপ্লাই করো আগে তাহলে আর এক্স এর ভ্যালু বের করবো দেখবো এক্স এর ভ্যালু এরকম আকার হয়ে যাবে মাল্টিপ্লাই করে দিলাম সি এক্স ওয়াই মাইনাস এ ওয়াই ওকে cos to ax plus b ax এর ইকুয়েশন এ আসো কারণ আমরা x এর ভ্যালু বের করব তাহলে a cx cxy minus ax এটা ইকুয়েশনে যাও ay plus b এখন এখান থেকে x কমন নাও x কমন নিলে cy minus ay আর ay plus b এখন আসো এই x রাখো এখানে তাহলে আর x ইকুয়ালস টু এটা ডিভাইড করব a y প্লাস b আর এখানে ডিভাইড হলে কত c y মাইনাস a এটা ইকুয়েশন 2 এখন কম্পেয়ার করো তো 1 এন্ড 2 কম্পেয়ার করলে কি পাবে দেখো এটা রাইট হ্যান্ড সাইডে যায় এটা রাইট হ্যান্ড সাইডে তাই আছে দেখো কোনো চেঞ্জ হয় না দেখো ক্যালকুলেশন করছে এই জায়গাটা তো তাহলে এখন এটা কম্পেয়ার করলে এটা বাদ যাবে এটা ইকুয়ালস টু এটা comparing 1 and 2 comparing 1 and 1 and 2 we get এখন compare করলাম তাহলে compare করলে তাহলে কি হলো so f of y equals to x showed হ্যাঁ দেখো showed বুঝতে পারছো কিনা দেখো একদম তোমাদের লাস্ট ক্রিয়েটিভ ম্যাথটা দেখো 2.2 জেন ম্যাথ তাহলে এখন দেখো যে এফ অফ ফাংশনের ম্যাথগুলো আসতে পারে তবে এখান থেকে ওই চেঞ্জ করে করে দিল এখন দিল কি না দিল আমি কিছু পাস করাই দিলাম ব্যাস এখন চলো এখান থেকে এরপর 3 নাম্বার চলো হ্যাঁ 3 নাম্বার হ্যাঁ 3 নাম্বারে দেখো মোটে স্পেসও কম থ্রি নাম্বারে কি আছে দেখো কোথায় থ্রি ওকে হ্যাঁ দিলাম এটা দিই
একটা দিলেই হলো থ্রি নাম্বার থ্রি নাম্বার দেখো এত কষ্ট এত দেন শো দ্যাট এটা একেবারে ইজি হয়ে যায় পারবে এফ অফ এক্স ইফ ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু ওকে এফ অফ এক্স ইকুয়ালস টু কত দেখো এত কষ্ট এত এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান দেন শো দ্যাট then show that f of x x minus 1 x plus 1 then show that f of x minus f of y pi koto 1 plus f of x f of y 1 plus f of x, f of y equals to x minus y by 1 plus xy. Okay, দেখো এটা প্রুফ করতে হবে f of x. Okay, divide করবো আমরা তাহলে হ্যাঁ আমাদের এটা হবে এখন দেখো এটা আমাদের প্রুফ করতে হবে ছোট একটা প্রুফ দেখো হ্যাঁ খুব বেশি ডিফিকাল্ট কিছু না হ্যাঁ আমাদের এই জিনিসগুলো করে জাস্ট প্লাস করে দিলে হয়ে যাবে ডিভাইড করে দিলেও হবে অথবা একসাথেও কাজ করতে পারো একসাথেও ক্যালকুলেশন করে ফাইনালি দিয়ে দেওয়া যাবে দেখো লেফট হ্যান্ড সাইড আমি একসাথে ক্যালকুলেশন করে দিলাম এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই আর এখানে আছে ওয়ান প্লাস এফ অফ এক্স আর কি সাথে হলো এফ অফ ওয়াই এখন কি করবো আমরা এটা দিয়ে দিলাম এফ অফ এক্স মানে যা আছে তাই f of x মানে কত x minus 1 x plus 1 আর f of y এখন y দিলে এই দুই জায়গায় y হয়ে যাবে এখানে y দিলে এখানে y এখানে y তাহলে y minus 1 y plus 1 আর এখন এটা 1 plus f of y f of x x minus 1 x plus 1 f of y y minus 1 y plus 1 বুঝতে পারছো জাস্ট ভ্যালুটা দিয়েছি এখন একটু এলসিএম করব স্পেস আছে এখানে হ্যাঁ হবে এখন এলসিএম করো এখানে প্রথমে এটা আছে এক্স প্লাস ওয়ান এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়াই প্লাস ওয়ান হ্যাঁ এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান এখন দেখো এইটা বাদ যাবে এটা এখানে উপর মাল্টিপ্লাই হবে তাহলে এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান আবার এখানেও এলসিএম করো এটা এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান এখন এই দুটো ওয়ানের সাথে মাল্টিপ্লাই হবে এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান আর প্লাস এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান এখন চলো তাহলে আমরা এই এটা বাদ দিই এটা একটা উল্টে যাবে জানো তো ডিভাইড হলে উল্টে যায় এটা একটা কাটা চলে যাবে উপরে দুটা থেকে যাবে তাহলে আমরা কি লিখলাম লিখবো এখন দেখো যে এক্স আছে না লেফট লাইন লিখলাম এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান দরকার নেই আর এটা এই যেটা কাটা দেয় এই জন্য এটা জন্য কাটা চলে যাবে কী করে উল্টা যদি দিই তাহলে উল্টা দিলে এটা এটা বাদ চলে যাবে তাহলে এই দুটা থেকে গেল এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান y plus 1 আর এটা সে x plus x minus 1 y minus 1 এখন মাল্টিপ্লাই করো মাল্টিপ্লাই করলে ম্যাচ শেষ হ্যাঁ এখন এখানে স্পেসে ধরবে কি না আচ্ছা ছোট করে মাল্টিপ্লাই করে দিলাম আমি এটা মাল্টিপ্লাই করলে কত x y আর এটা কত হলো minus y ওকে y দিয়ে মাল্টিপ্লাই শেষ 1 দিলে x আর এটা হচ্ছে মাইনাস ওয়ান এখন এটা মাল্টিপ্লাই করো তাহলে মাইনাস এক্স ওয়াই কারণ প্রিভিয়াস এটা মাইনাস আছে এটা মাইনাস এক্স তাহলে প্লাস এক্স হবে এবার এটা মাল্টিপ্লাই করো মাইনাস ওয়াই এটা প্লাস তাহলে মাইনাস ওয়ান একসাথে মাইনাসটা ভাঙাই দিছি এটা মাল্টিপ্লাই করে দাও নিচে এটা মাল্টিপ্লাই করলে এক্স ওয়াই আর এটা হচ্ছে প্লাস ওয়াই আর ওকে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম এক্স ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলাম ওয়ান
এটা মাল্টিপ্লাই করব প্লাস এক্স ওয়াই এটা মাইনাস ওয়াই 1 দিয়ে মাইনাস এক্স 1 দিয়ে মাইনাস মাইনাস প্লাস 1 এখন কিছু বাদ দেব এখান থেকে এক্স ওয়াই বাদ যায় গেল আর ওকে এটা সে মাইনাস 1 এটা প্লাস 1 হবে তাহলে এই মাইনাস 1 প্লাস 1 চলে গেল এখন থাকলো কত 2x minus 2y আর এখানকার অবস্থা কি হলো xy চলে গেল xy চলে গেল এখন এখানে 1 আর 1 থাকলো 2 থাকলো ঠিক আছে এখানে থাকলো 2 আর এখানে 2xy থাকলো এখন 2 থাকলে আমরা কমন নিব এখন আমরা কমন নিয়েও কাজ করতে পারবো আমাদের আমার কারেন্ট ছিল না কারেন্ট চলে আসছে তাহলে সব ঠিক আছে কিন্তু আমি মানে এটা আউট করে দিই এখন হ্যাঁ এখন দেখো যে তাহলে আমরা কি পাবো এখন আবার দিন আবে যায় চলে আসছে তাহলে এখন এখান থেকে 2 কমন নাও উপর থেকে 2 কমন নিলে x মাইনাস y এখান থেকে 2 কমন নাও 1 প্লাস xy তাহলে 2 2 কাটা যায় তাহলে x মাইনাস y আর 1 প্লাস xy দেখো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো প্রুফ হয়ে গেছে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমরা কি করলাম তাহলে আহা এখানে দিয়ে দেবো এই জায়গায় দিয়ে দিলাম এফ ওয়াই দিলাম এফ ওয়াই তখন এই যে এফ ওয়াই মানে এটা এফ ওয়াই আসছে আবার এটা এখন যদি এলসিএম করলাম এলসিএম করলে জিরোমিটার একই যায় উল্টা দিলে কাটা চলে যায় আমি লাইন কম করেছি এখন এই দুটা মাল্টিপ্লাই করে দিলাম কাটাকাটি করে এটা প্রুভ হয়ে গেছে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এরপর চলো কি গেল করে যাও আর একটা ম্যাথ দেখো ফোর খুব বেশি ডিফিকাল্ট ম্যাথ না এগুলো একই টাইপের ম্যাথ আর কি জাস্ট তোমরা তো এখানে ম্যাথ গুলো করছো এফ অফ এক্স হ্যাঁ প্লাস ওয়ান এফ অফ এক্স হ্যাঁ মাইনাস ওয়ান সেখানে একটু বেশি আসছে স্যার ডাবল দেওয়া হলো এখন দেখো যে এটা কষ্ট তো এটা বাদ এটা তোমাদের বলে ডাইরেক্ট আছে এখন এটা যাবে দেখো যে ওকে জিরো কত ফোর না ফাইভ ফোর ফোর হ্যাঁ এখন দেখো যে ইফ এত কষ্ট তো ইফ ইফ এফ অফ x equals to a first bracket x minus b a minus b plus b x minus a and b minus a এখন খেয়াল করো এটা f of x equals to a x minus b এত show that এত equals to a then prove that f of a plus f of b equals to f of a and f of b equals to f of a plus b চলো এটা আমাদের প্রুফ করতে হবে f of a plus b তাহলে এখন দেখো আমরা প্রথমে এ নিয়ে নাও তাহলে সো এফ অফ এটা আমি বের করলাম দেখো এফ অফ এ বের করলাম এখানে এ দাও যেখানে এক্স আছে সেখানে এ দাও এ থাকলো এ মাইনাস বি এ মাইনাস বি এক্স এর জায়গায় এ দিচ্ছ প্লাস বি এখানেও কি হলো এ মাইনাস এ আর বি মাইনাস এ তাহলে এটা জিরো হয়ে গেছে দেখো এ মাইনাস এ জিরো এটা জিরো তাহলে এখানে এটা আবার কাটাকাটি যায় এটা কাটাকাটি গেলে কি থাকে এখানে এটা কাটাকাটি গেলে শুধু এ থাকে আর এটা দেখো এ মাইনাস এ জিরো হয় এটা জিরো হলে পুরোটা জিরো হয়ে যাবে তাহলে এই থাকে আমি আর বেশি লাইন করলাম না এটা জিরো হয়ে যায় এটা তাহলে বি
plus b into kato se eta dekho eta 0 by b minus a hoy tale eta 0 hoy tar mane so amra f of a equals to a pelam ekhon f of b ber korbo so f of b kothay boshabo b bujhte parcho okay f of b चलो f of b की अवस्था f of b এখন এখানে f of b নাও তাহলে এখানে নেব b a b minus b 0 হয়ে যায় কিন্তু 0 a minus b ঠিক এরপর b এখানে নেব b b minus a আর by b minus a দেখো b minus b 0 তাহলে এটা 0 হয়ে গেল এটা এটা কাটা যায় একই তাহলে এখানে থাকে শুধু b আর এবারে আসো এটা a plus b নেব আমরা তাহলে আমাদের কি পাবো আমরা দেখো যে a plus b তাহলে সো a plus b দেব আমরা f of a plus b f of a plus b তাহলে এখন a x এর জায়গায় a plus b a তারপর কত হলো এটা বাইরে a plus b minus b বাই কত a minus b থাকবে আর পরেরটাতে কি আসলো এখানে b তো আছে x এর জায়গায় a plus b দাও a plus b minus a আর b minus a clear দেখো একটু দেখে ওকে ওকে ঠিক আছে এখন চলো তাহলে এটা কি আসছে এখানে b b কাটা গেল a স্কয়ার হলো a স্কয়ার a minus b প্লাস এখান থেকে a কাটা গেল a কাটা যায় তাহলে এখানে থাকে কত a আর b থাকে b আর এটা থেকে মাইনাস কমন না মাইনাস কমন হলে a মাইনাস b হয় তাহলে এখানে মাইনাস হয়ে গেল তাহলে a স্কয়ার a মাইনাস b মাইনাস b a মাইনাস b এখন আমরা এলসিএম করব এটাকে এলসিএম করলাম a মাইনাস b হবে তাহলে ও এখানে a স্কয়ার হবে b আর b মিলে b স্কয়ার হবে কারণ এটা সে a কাটা যায় b থাকার এই মাল্টিপ্লাই হলে b স্কয়ার হবে তাহলে এখানে থাকতেছে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা জানো তো a প্লাস b আর a মাইনাস b তাহলে a প্লাস b আর a মাইনাস b এখন a মাইনাস b কাটা গেল থাকলো কত ইকুয়ালস টু a প্লাস b এখন আসো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের লেফট হ্যান্ড সাইড আসলো এরকম দেখো যে a f of a f of a প্লাস f of b f of a কত হইছে f of a ইকুয়ালস টু a আর f of b আছে কত b f of b f of b এর आंसर হলো b আর f of a হইছে a তাহলে a প্লাস b এখন a প্লাস b মানে কত f of a প্লাস b f of a প্লাস b তাহলে a প্লাস b মানে f of a প্লাস b হইছে f of a প্লাস b ওকে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখো আমরা এটা ক্যালকুলেশন করলাম এটা ক্যালকুলেশন করে পেয়েছি আমরা এটা তাহলে লেফট হ্যান্ড সাইড এটা ছিল a প্লাস b আর a প্লাস b মানে কি f of a প্লাস b ওকে এবং 5 নাম্বার দেখো দেখো 5 নম্বরে গেলাম 5 এখন দেখো যে আমরা এটা পেলাম এরপর দেখো আরো দুটো ম্যাথ দেখাচ্ছি বলে দিচ্ছি হ্যাঁ জি অফ এক্সলো হ্যাঁ এখন দেখো এটা এটা একদম ছোট একটা ম্যাথ ওকে ফাইভ নাম্বার ইফ ইফ এফ অফ এক্স এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স বা লগ এক্স বলতে পারো এন্ড এন্ড জি অফ এক্স ইকুয়ালস টু এক্স এর পাওয়ার এন জি অফ এক্স ইকুয়ালস টু এক্স এর পাওয়ার এন ওকে শো দ্যাট এট দ্য কোশ্চেন শো দ্যাট then then show that আমাদের দেখাতে বলছে f of g of x equals to n
n f of x, n or n, n f of x, f of x. देखो ये सिक्स आंध्रे कष्ट को तो दे लेफ्ट हैंड साइड जाए, चलो लेफ्ट हैंड साइड, लेफ्ट हैंड साइड ना, लेफ्ट हैंड साइड किया से देखो हमरा ओएन जी दिबो गिवन कंडीशन हो दे क्या. ओके लेफ्ट हैंड साइड देखो, लेफ्ट हैंड साइड एफ ऑफ जी ऑफ एक्स, बोलो तो जी ऑफ एक्स माने কত, एक्स এর পাওয়ার n, তাহলে এফ ऑफ एक्स এর পাওয়ার n जी ऑफ एक्स, जी ऑफ एक्स माने কি, एक्स এর পাওয়ার n, তাহলে আমি কি লিখলাম, जी ऑफ एक्स, जी ऑफ एक्स টা বাদ দিয়ে एक्स এর পাওয়ার n দিয়ে দিলাম. এখন এখানে আসো, एक्स এর জায়গায় एक्स এর পাওয়ার n দাও, एक्स এর রিপ্লেসমেন্টে एक्स এর পাওয়ার n দিব, एक्स এর জায়গায় एक्स এর পাওয়ার n, তাহলে एक्स এর পাওয়ার n দিলে এখানে কি হয়, এটা হবে log एक्स এর পাওয়ার n. বুঝতে পারছো, ওই যে সেন্স f of x equals to log x, তাহলে সো f of x এর পাওয়ার n, তার মানে log x এর পাওয়ার n, ক্লিয়ার? এই যে কাজটা করেছেন, এই যে একবারে f of x এর পাওয়ার n, তার মানে এখানে দেবো x এর জায়গায় x এর পাওয়ার n দিলাম, তাহলে এখানে যাবে পার, এখানে চলে আসে পার, এখানে চলে আসলে কত হয়, হ্যাঁ log x. এখন log x মানে কত, f of x n f of x equals to, দেখো রাইট হ্যান্ড সাইড, কারণ log x, log x মানে f of x, দেখো equals to রাইট হ্যান্ড সাইড, দেখো এত equals to এত, দেন প্রুফ দ্যাট এত, আর প্রুফটা কিন্তু একেবারে ইজি, কারণ log এর ধারণা তোমাদের আছে, এই যে log, তারপর এখানে দিয়ে দিলাম এটা x এর জায়গায় এটা দাও, তাহলে x এর জায়গায় এটা গেল, তাহলে পার্ট তো জানো যে লেখার পরে পার্টটা সামনে চলে আসে, পার্টটা সামনে চলে আসলো, আসার পরে আমরা কি করলাম, log x, log x খুঁজলাম f of x, দেখো রাইট হ্যান্ড সাইড. এখন চলো এত দুটো লগের অপন করাই দিব, ডেবিট কার্ড দিয়ে যেতে পারো, তাই তো? আচ্ছা দিই, তারপরে দেখি এই লগটা পারো কিনা. হ্যাঁ চলো, এফ অফ এক্স সিক্স নাম্বার, সিক্স নাম্বারে কি আছে দেখো, সিক্স নাম্বার, সিক্স সিক্স নাম্বার, ইফ এফ অফ, ইফ f of x equals to log, log মানে কি, log লিখতে পারো 1 minus x আর 1 plus x, log হ্যাঁ এটা f of x, তাহলে show that, then show that, then show that, then show that f of x plus f of y, f of x plus f of y, আচ্ছা নালে সম্পূর্ণ আলাদা করে দিলাম, f of y আর f of z, f of z, f of y আর f of z, তাহলে এখন আসলো equals to f of y plus z সাথে আছে 1 plus, 1 plus y z, মাইনাস এক্স প্লাস এটা এফ অফ ওয়াই জেড, ঠিক আছে ওয়াই প্লাস জেড অন প্লাস ওয়াই. এখন চলো তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, চলো তাহলে এখন আসো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড,
f of y plus f of z মানে f of y তাহলে এখানে y দিব আর কিছু না তাহলে থাকলো log log 1 minus x এখন y 1 minus y 1 plus y এখন যখন z দিবে তখন একই লিখতে হবে log log এখন এটা কত log 1 minus z 1 plus z ওকে দেখো বুঝতে পারছো কিনা y এর জায়গায় x এর জায়গায় y দিলাম y তাহলে এখানে y আর আবার z x এর রিপ্লেসমেন্ট f of z তাহলে এই দুই জায়গায় z ক্লিয়ার এখন log তো জানো মাল্টিপ্লাই হয় না log এর কাজ করলে কি হয় মাল্টিপ্লাই হয় কিনা দেখো যে একটা log নিব তাহলে এটা মাল্টিপ্লাই করা যায় কারণ এই যে log log mn মানে কি log m plus log n তাহলে এখন এটা m এটা n দুটো একসাথে মাল্টিপ্লাই করব 1 minus y আর 1 plus y থাক এটা এর সাথে মাল্টিপ্লাই কি হবে ইনটু 1 minus z 1 plus z আমরা মাল্টিপ্লাই করে দিলাম দেখো কে বুঝতে পারছো এই যে mn প্লাস হলে মাল্টিপ্লাই হয় লগে সেখানে লন দিতে পারে সেটা বড় কথা না সেখানে লন দিয়ে দিতে পারে তো লন দেওয়া লগ দেওয়া এটার ভিতরে তেমন কোনো পার্থক্য নাই এখন চলো তাহলে এটা এইভাবে একটু লিখে রাখো লগ লগ 1 মাইনাস ওয়াই আর 1 মাইনাস জেড আর 1 প্লাস ওয়াই আর সাথে কি 1 প্লাস জেড এই যেটা থাকবে থাকবে এভাবে এখন আসো আমরা এটা রাইট হ্যান্ড সাইডে যাবো রাইট হ্যান্ড সাইডে যেয়ে দেখবো যে আমরা এই জিনিসটাই পাবো লগ এত রাইট হ্যান্ড সাইডে গেলে আমরা একই জিনিস পাবো তাহলে এখন আসো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের এফ অফ কত আছে ওয়াই প্লাস জেড আর ওয়ান প্লাস ওয়াই জেড তাহলে এখন এক্স এর জায়গায় এখানে ওয়াই আর জেড দিব আর কিছু না তাহলে দিলাম লগ লগ এখানে কি ওকে ওয়ান আর এক্স এর জায়গায় মাইনাস ওয়াই প্লাস জেড আর ওয়ান প্লাস ওয়াই জেড আবার নিচে ওয়ান প্লাস এখানে কি ওয়াই প্লাস জেড ওয়ান প্লাস ওয়াই জেড ওকে এখন চলো তাহলে এখন এটা এলসিএম করে ফেললে দেখবে এটা হয়ে যাবে বুঝতে পারছো তখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এখন যদি আমি করি লগ তো লগ থাকলো আর কিছু না এলসিএম করো এলসিএম করলে ডিনোমিনেটর বাদ দিয়ে দেব আমি তাহলে ওয়ান প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড আর এখানে এখানে চলে আসলো ওয়ান প্লাস ওয়াই জেড ওয়াই প্লাস জেড ব্যাস এখন একটু ফ্যাক্টরাইজ করলেই এই জিনিসটা পাবো আমরা ফ্যাক্টরাইজ করলে এটা পেয়ে যাবো লগ বুঝছো ডিনোমিনেটর যেটা হলো এলসিএম এলসিএম বাদ দিয়ে দিলাম এখন আসো এখানে ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই আর ওকে মাইনাস জেড প্লাস ওয়াই জেড আমরা ফ্যাক্টরাইজ করবো ফ্যাক্টরাইজ করলে হয়ে যাবে তো মাল্টিপ্লাই করে রাখতে পারতাম আমি এটাকে তা হতো যদি মাল্টিপ্লাই করে রাখতে চাও তাও করতে পারবো ওকে যদি আচ্ছা মাল্টিপ্লাই করে দিয়ে দাও এটা এভাবে রেখে দিই হ্যাঁ এটা ভালো দেখা যাচ্ছে আমরা খারাপ কিছু না করি তাহলে ওয়ান ওকে মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই জেড থাকবে আর এটা আছে ওয়ান প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড থাকবে এটার বরং শুধু মাল্টিপ্লাই করে দিই এটা যদি মাল্টিপ্লাই করে দিই একবার মাল্টিপ্লাই করা যেত লগ দেখো ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়ান এটা মাইনাস ওয়াই জেড দিয়ে এটা মাইনাস জেড আর এটা আছে ওয়াই জেড এরপর এখানে একটু মাল্টিপ্লাই করে দাও ওয়ান প্লাস ওয়াই প্লাস জেড আর ওয়াই জেড হয়েছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড ফ্যাক্টরাইজ এসে আমরা মাল্টিপ্লাইটা করে দেবো তো দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে কী ছিল কোনো ম্যাথ না এফ অফ এটা ছিল এত লগ সো দ্যাট এফ অফ ওয়াই আর এফ অফ জেড ইকুয়ালস টু এফ অফ ওয়াই প্লাস জেড তাহলে এখন আমরা এটা লিখলাম তাহলে এটা এক্স এর জায়গায় জেড দিলাম ওয়াই দিলাম এই জায়গাটা আর এখানে জেড মানে এই যে এক্স এর জায়গায় জেড এবার জাস্ট গেল এটা লগ লগ হলে তো জানো মাল্টিপ্লাই হয়ে যাবে প্লাস থাকতে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই থাকতে প্লাস তাহলে মাল্টিপ্লাই করলাম মাল্টিপ্লাই করে তো মাল্টিপ্লাই করে দাও এবার এটা জায়গায় এটা বসালাম এক্স এর জায়গায় কে এটা আসতেছে এক্স এর জায়গায় ওয়ান প্লাস এক্স এটা ওয়ান মাইনাস এক্স
তাহলে এখন এটা ক্যালকুলেট করলে এটা হয়ে যায় ঠিক আছে তো ওকে এখন চলো এটা হয়ে গেছে প্রুফ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শোন ওকে 7 নাম্বার চলো আরো দুইটা ম্যাথ করাই 7 নাম্বার দেখো 7 নাম্বার 7 নাম্বার ম্যাথে দেখো যেখানে কি আছে খাঁচা দুটো ফোঁটা নাও হ্যাঁ এখন চলো আরো একটু পাস করি log f of x non লিখতে পারে সমস্যা না f of x equals to 1 plus x আর 1 minus x তার then show that এত equals to then show that then show that হ্যাঁ আমরা কি প্রুফ করব ওকে f of হ্যাঁ f of পড়াটা জেনে দিলাম 2x 2x 1 plus x square equals to 2 f of x এটা প্রুফ করতে হবে তার মানে x এর জায়গায় শুধু x এর রিপ্লেসমেন্ট এটা দিলে এটা চলে আসবে চলো দেখো সেই কাজটা করি আমরা f of x equals to log 1 plus x এটা আর f of x এত দিয়ে দিলে এটা হয়ে যাবে চলো পার্টটা চলে আসবে ব্যাস আমরা ঢালে বসাই দিলে হয়ে যাবে এখন তাহলে চলো এখানে কি হলো লেফট হ্যান্ড সাইড left hand side এটা দেখাতে হবে তাহলে f of এটা নিলাম f of 2x 1 plus x square বলো এটা যদি এখানে দিই তাহলে এই জায়গাগুলোতে যাবে শুধু তাহলে log log 1 plus 2x 1 plus x square 1 minus এটা 2x 1 plus x square কি করছে বুঝতে পারছো f of x এটা তাহলে এই জিনিসটা এখানে দিব এখানে দাও মানে x এর জায়গায় যাবে অন্য কোথাও যাবে না কিন্তু তাহলে log লিখলাম log লিখে 1 আর x এর জায়গায় আমার এটা যাবে x এর জায়গায় এই জিনিসটা x এর রিপ্লেসমেন্ট এটা যাবে তাহলে x এখানে ছিল এখানে গেল x এখানে ছিল এখানে আসছে দেখো বুঝতে পারছো না এই লাইন থেকে এই লাইনটা হ্যাঁ f of x equals to বুঝতে পারছো তো এটা মানে x equals to এখন x এর রিপ্লেসমেন্ট আমরা এটা দেব মানে এখানে এটা দেখা মানে 2x এর জায়গায় যাবে দেখো 2x এর জায়গায় লগ সব আসছে এখন চলো এর একটু সাইজ করে ফেলি এলসিএম করব তাহলে না জানো তো এলসিএম করলে এটা আসে এটা বাদ দিলাম একদম এটা এখানে নিয়ে আসলাম 1 plus x square plus 2x আর 1 minus 1 plus x square minus 2x by দুটা বাই একই থাকে ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এটা থাকে আউটপুট উঠাই দিলাম এখন আসো লগ ওকে এটাকে এখন হোল স্কয়ার লেখা যায় a প্লাস b হোল স্কয়ার আর এটা সে a মাইনাস b হোল স্কয়ার লেখা যায় 1 মাইনাস x দুটা কি হোল স্কয়ার লেখা যায় যায় না দেখো তো a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস 2 ab দেওয়া যায় যা হোল স্কয়ার পার্ট তো কোথায় আসে জানো তো পার্ট এখানে চলে আসে লগ হ্যাঁ লগ কি হলো তাহলে 1 প্লাস x আর 1 মাইনাস x এখন এটার পরিবর্তে কারে দিব বলো এই যে এটা মানে f of x তাহলে ওকে তাহলে ইকুয়ালস টু 2 এটা মানে f of x ওকে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ দেখো বুঝতে পারছো কিনা আমি শর্ট আউট করে দিয়েছি কোথা থেকে কোথায় করলাম বুঝতে পারছো ওকে হয়েছে হ্যাঁ চলো আরো কিছু করবো আমরা কাজ তার ভিতরে ওই দিক দিয়ে একটা ম্যাথ করে আসি এই টাইপের একটা ম্যাথ করে আসি প্রুফ দেখা এইট নাম্বার চলো আর একটা ম্যাথ করে আসি একদম হুব হুব এর মতন একটা ম্যাথ করে আসি না খুব ডিফিকাল্ট কিছু না এখন চলো তাহলে আমরা এই ম্যাথটা একটু করে আসি ওকে 8 8
y equals to f of x equals to if y equals to eto equals to 5x3 5x plus 3 4x 4x minus 5 eto 5x3 4x eto if y equals to f of x 5x plus 3 minus 5 show that then f of x equals to 5x plus 3 4x minus 5 এখন দেখো যে আমার f of y লাগবে গ্রুপে তাহলে সো f of y নিয়ে নিলাম 5y plus 3 আর 4y minus 5 এখন দেখো এটা গেল আর এরপর আসো and আর একটা আমরা পাবো এটা y equals to 5x plus 3 4x minus 5 এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেব দিয়ে আমরা x এর ভ্যালু বের করব এখন x এর ভ্যালু দেখো ঠিক এরকম আসবে তাহলে এখন মাল্টিপ্লাই করো 4xy 5y আর এটা হলো 5x plus 3 এখন x y ডিজিট আসে x এর পাশে নিয়ে আসো তাহলে 4xy minus 5x 5y plus 3 এখন এখান থেকে কমন নেব আরে কমন নেব x কমন নেব 4y minus 5 equals to 5y plus 3 এখন এটা ডিভাইড করো তাহলে x equals to 5x plus 3 আর 4 sorry 5y plus 3 আর 4y minus 5 ইকুয়েশন আছে টু কম্পেয়ার করো তো দেখো তো একই আছে না এটা রাইট হ্যান্ড সাইড ইয়ার ইকুয়াল তাহলে কম্পেয়ার এ 1 এন্ড 2 কম্পেয়ার এ 1 এন্ড 2 উই গেট তাহলে আমরা কি পেলাম যদি কম্পেয়ার করি তাহলে ওকে f অফ y = x তাহলে সো f অফ y = x সো দেখো এস অবস্থা দেখো একদম ছোট একটা ম্যাথ আর কি এস এ আমাদের হ্যাঁ এবার 9 নাম্বার 9 নাম্বার এখান থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন দিতে পারে প্রতিটি ম্যাথ জানো তো দেখছো তো লাস্ট ম্যাথে যাও দেখো 2.2 লাস্ট ম্যাথে দেখো তাহলে বুঝতে পারবা যে আমরা কিভাবে এই জিনিসটা দিতে পারি হ্যাঁ এখন চলো হ্যাঁ এবার 8 9 নাম্বার যাও হ্যাঁ সেখানে কি আছে দেখো তো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত পরের দিন আবার আমরা এখান থেকেই শুরু করব পরের দিন এখান থেকে আবার অন্য ম্যাচ স্টার্ট করব ইনশাআল্লাহ আর আজকে ওকে আজকে যে আমার ই সমস্যা ছিল বাসায় বিদ্যুৎ ছিল না